যারা ঘূর্ণিঝড় মুখে নিয়ে এখনও মজা নিতেছেন তাদের জন্য মুখের বর্তমান সাইজও বাংলাদেশের চিত্র এটি। এটা দেখার পর অ্যাটলিস্ট আল্লাহ তাআলাকে স্মরণ করুন এবং ভয় করুন। গতকাল থেকে একটা বিষয় দেখতেছি, হাজার হাজার মানুষ কক্সবাজার এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে মুখাকে এক পলক দেখার জন্য সপরিবারে অপেক্ষা করতেছে। জাতির এই মহা বিপদে সরকারি স্কুল কলেজ বন্ধ দিয়েছে নিরাপত্তার স্বার্থে, অথচ এইসব হাইব্রিড প্রজাতির বাঙালি ও ছুটি কাটাতে আসলে চলে গেছে এই সমুদ্র সৈকতে। আমার তো মনে হয় এরা আসলে ইউক্রেনে থাকলে রাশিয়ার মিসাইল হামলা করলে দৌড়ে না পালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিসাইল হামলাও দেখত। যেখানে 10 নম্বর বিপদ সংকেত চলতেছে সেখানে যে জাতি আসলে অভিজ্ঞতা নিতে এত ডেডিকেটেড সে জাতিকে আসলে রুখবে কে? একজন তো বলেই ফেললো আপনার ভাবির বড় শখ খুব কাছ থেকে এই মুখাকে দেখার। ওরে গোলামের ফুত, তোর বউ রে সাম্পানে করে সেন্ট মার্টিন পাঠায় দিল না করে সরাসরি গিয়ে মুখের সাথে দেখা করে আসতো। আল্লাহ তালা এত মানুষকে আসলে হেদায়ত দান করছে, হ্যাঁ এই মানুষগুলোর কি চোখে দেখে না? বাইরে ভাই এইবার তো ছেড়ে দে, হ্যাঁ তোদের দেখে আসলে লজ্জায় মুখও আসতে সামনের দিকে আসতে আসলে লজ্জা পাইতেছে। বাঙালি যে অতিথীয়তাই আসলে সর্বসেরা তা আবারও প্রমাণ করে দিছে। কেমনে এই যে দেখেন, মুখা আসবে শুনে হাজার হাজার মানুষ মুখাকে রিসিভ করতে সমুদ্র পারে চলে গেছে। সবাস বাঙালি, একটা হাততালি তো দেন ভাই। এত ভয় পাওয়ার কিছু নাই, ঝড় বৃষ্টি থাকবে, দুর্যোগ থাকবে, এর মধ্যে জীবনকে উপভোগ করতে হবে। ওরে বাপরে, উনি হলেন জাতীয় সৌন্দর্য বিশেষজ্ঞ। যারা যারা এমন সৌন্দর্য উপভোগ করতে চান তারা সাগর পাড়ে গিয়ে ঠাটা মারি বসে থাকেন। তোমাদের আব্বা মুখা এক ডিব্বা সৌন্দর্য নিয়ে আসতেছে। বাংলাদেশ সরকারের নিকট আসলে আমার বিনীত আবেদন, এসব দুর্লভ এবং মহামূল্যবান প্রাণীর জন্য একটি বিশেষ শ্রেণীর জাদুঘরের ব্যবস্থা করা হোক। ভবিষ্যৎ প্রজন্ম এদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। পরিশেষে একটি কথাই বলবো, বিপদ আপদ নিয়ে আসলে হাসি তামাশা বন্ধ করুন, কে জানে এটাই হয়তো আপনার জীবনের শেষ সময়। তাই বেশি বেশি দোয়া দরুদ পড়ুন, আল্লাহকে ভয় করুন, একমাত্র তিনিই পারেন এই বিপদ থেকে সবাইকে হেফাজত করতে।